প্রায় সময়ই নানান ইস্যুতে আলোচনা সমালোচনায় থাকেন সোশ্যাল তারকারা। কোরবানির ঈদকে কেন্দ্র করে অনেকেই তাদের নামের সঙ্গে মিলিয়ে নিজের পোষ্য গরুর নাম রাখেন, তবে বিষয়টিকে পজিটিভলি দেখেন এইসব তারকারা। এর প্রেক্ষিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 2 নং ঢাকেশ্বরের ইব্রাহিম টেক্সটাইল বালুর মাঠের হাটে সাকিব খান জায়েদ খান নামের 2টি গরু বিক্রির জন্য এনেছেন হানিফ মোল্লা। এখানে আমি 40টা প্রায় গরু নিয়ে আসছি। আমার 3টা গরুর নাম, একটা জায়েদ খান, একটা সাকিব খান। এখানে আপনার এই জায়েদ খানের ওজন আপনার 23 থেকে 24 মণ, আর আপনার সাকিব খানের ওজন আপনার 24 থেকে 25 মণ। আর এখানে কালো পাহাড় আছে, এটা আপনার 18 থেকে 20 মণ ওজন হবে। এছাড়াও তিনি খল অভিনেতা ডিপজলের নামে 1টি এবং কালা পাহাড় নামে আরও 1টি গরু হাটে এনেছেন। এসব গরুগুলোকে দেখতে হাটে ভিড় জমাচ্ছেন জনতা। বিক্রির ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। 2 নম্বর ডাকেশ্বরী এব্রাহিম টেক্সটাইল মিল বালুর মাঠ নারায়ণগঞ্জ, এখানে প্রায় 9 থেকে 10 বছর আসি, আর বর্তমান কাস্টমার নেই। তারপরে আমি বিক্রির ব্যাপারে শতভাগ আশাবাদী, কারণ এই গরুগুলো এখানে বড় বড় গরু মানে বেচাকেনা হয়, এই কারণে এখানে আসি আশা করে। প্রতি বছরের মতো এবারও এখানে বসানো হয়েছে কোরবানির পশুর হাট। 3 একরের বিশাল জায়গা জুড়ে বসানো হাটটিতে ইতোমধ্যে প্রায় 3,500 পশু চলে এসেছে বলে জানিয়েছেন হাট কর্তৃপক্ষ। তবে এবারের কোরবানির হাটের প্রধান আকর্ষণ হলো সাকিব খান, জায়েদ খান এবং ডিপজল। এসব নামের বিশাল দেহের গরুর জন্য হাটটি জমজমাট। এ গরু 3টি দেখতে এবং ছবি তুলতে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করছেন। কিনার উদ্দেশ্যে আসি নাই, ঘুরতে আসছি, তো ওইভাবে দাম দর করা এখনো হয় নাই। তো আমার বাস সামনে হাট আছে, ওই জায়গায় দেখবো, এই জায়গায় দেখতেছি, যদি ইনশাল্লাহ মোটামুটি বনে তাইলে হইব ইনশাল্লাহ, কিন্তু আজকে আবার অবশ্য ভাই দেখতে আসছি। এদিকে বিক্রেতা হানিফ মোল্লা জানান সাকিব খান যার দাম ফাঁকা হয়েছে 8 লাখ টাকা, তবে 6 লাখ 6.5 লাখ টাকা পেলে তিনি বিক্রি করবেন। জায়েদ খানের দাম ফাঁকা হয়েছে 7 লাখ 20 হাজার টাকা, 5 লাখ থেকে 6 লাখ টাকা পেলে তিনি বিক্রি করবেন বলে জানান। এছাড়াও ডিপজলের দাম চাচ্ছেন 6.5 লাখ টাকা, এটিকে 5 লাখ 20 বা 30 হাজার টাকা পেলে বিক্রি করবেন। তিনি আরো জানান 40টা গরু হাটে নিয়ে এসেছি, কিন্তু এখনো ঈদের কেনাকাটা লাগেনি। গো খাদ্যের দাম বেড়ে যাওয়ায় গতবারের চেয়ে অনেকটাই এবারও বেড়েছে পশুর দাম।